তবে মেতে উঠুক মন, অশুভ শক্তিকে হারিয়ে জ্বলে উঠুক শুভ শক্তির আলো। দীপাবলি হোক কিংবা ভাইফোঁটা, প্রতি উৎসবে থাকুক একটাই উপহার, আবরণ। বিরাটে মিনি বাস স্ট্যান্ডের বিপরীতে কলকাতার 7 লক্ষ 51। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের এখনকার অনুষ্ঠান। অনুষ্ঠান অবশ্যই উদ্যোগপতি প্রতিভা। আজকের অনুষ্ঠান কালী পুজোর দিনের অনুষ্ঠান। আমরা কালী ঠাকুরের কাছে প্রার্থনা করি কি, কালীর যখন মন্ত্র বলি, কালীর গায়ত্রী মন্ত্র হচ্ছে কালিকাওই বিদ্মহে শ্মশান বাসন্নই ধীমহি তন্নো ঘোরে প্রচোদয়াত। এটা হচ্ছে কালীর গায়ত্রী মন্ত্র। আমরা মায়ের কাছে কি বলি, কালী কালী মহাকালী, কালীকে পাপ হারিনি, আমাদের সমস্ত পাপ মা তুমি হরণ করো, তোমার নাম উচ্চারণের মধ্যে দিয়ে যেন আমার অন্তর শুদ্ধি হয়। তো আজকে বৃহস্পতিবার, লক্ষ্মীবারে কালী পুজো, কালীকে মা লক্ষ্মীর মতো করে আরাধনা করা যেতেই পারে। আর ওটা করতে গিয়েই আমি পড়ে গেলাম ফাপড়ে। কি হয়েছে, সকালবেলায় স্নান করে উঠে ভাবলাম পুজোটা করেই আসি, আজকে বাড়িতেই রয়েছি সকালে, পুজো করে আসতে গিয়ে পুজো করে ঘরে যখন উপরে, মানে আমার ঠাকুরঘর একদম ছাদে, ওখান থেকে যখন নিচে নামলাম দেখলাম 10:45 বাজে, 11টায় আমার লাইভ অনুষ্ঠান। আমি এই যে অনুষ্ঠানটা করতে পারছি এর জন্য প্রথমেই দুজন মানুষকে প্রথমে ধন্যবাদ জানাবো। প্রথমজন, যে না হলে আমি এই অনুষ্ঠানটা ধরতে পারতাম না, সেটি হচ্ছে আমার গাড়ির যিনি সারথি ছিলেন সুমন। সুমনকে আমার ধন্যবাদ, কারণ ও যেভাবে আমাকে পৌঁছে দিয়েছে, ও না থাকলে আজকে আমি এই প্রোগ্রামটা লাইভ পেতাম না। আর দ্বিতীয়জন হচ্ছে সঞ্চিতা, যে আসার সঙ্গে সঙ্গে আমাকে শাড়িটা পরতে, কারণ আমি শাড়ি পরে আসি না বাড়ি থেকে, শাড়িটা পরতে সাহায্য করেছে, টিপের পাতাটা খুঁজে দেওয়া, চোখে কাজলটা একটু পরো দিদি নইলে ভালো লাগবে না, এই যে হেল্পটা, এইগুলোই না আজীবনকাল মনে থাকবে। তাই আমার মনে হয় যে আমার পাশে যেহেতু এই ভালো মানুষের সংখ্যাটা এত বেশি, তাই ভালোটা আমাদের সঙ্গে সবসময় থাকে, আমার সঙ্গে তো সবসময় থাকে। ধন্যবাদ আপনাদের সবাইকে কালী পুজোর শুভেচ্ছা জানিয়ে শুরু করব আজকের পথ চলা, মানে এত তাড়াহুড়ো, ঘড়িটাও পরে আসতে পারিনি। যাই হোক, আমার বক্তব্য যেটা থাকে যে আবরণ মানে রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন, কিন্তু আমার বক্তব্য থাকে রঙিন প্রতিদিনের পাশাপাশি সুরক্ষিত প্রতিদিন আবরণকে সঙ্গে নিন। সুরক্ষা প্রথমে হচ্ছে আমার পাশের জনের। ও, আরেকটা ধন্যবাদ দেবো বাপিকে, যে আজকে ক্যামেরায় রয়েছে, আমার মানে গলাটা শুকিয়ে গেছে, লাফাতে লাফাতে এসছি, তো এসেই বললাম জল দে, ও এখান থেকে ওখান থেকে খুঁজে আমাকে এক গ্লাস জল, তো মানে ফ্লোরে ছিল না, ও জোগাড় করে দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ, কারণ জল দেওয়া মানে জীবন দান করা। আজকে কালী পুজো, বাড়িতে আমরা আলোয় সাজাবো, মোমবাতি জ্বালাবো, যাই করবো না কেন সারাদিন মনে মনে, যাই যে কাজই করি না কেন, ধরুন এই যে আমি আপনাদের সঙ্গে শাড়ি নিয়ে অনুষ্ঠান করব, গল্প করব, আমি মনে মনে কিন্তু কালী 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 জপ করে চলবো, যখনই পারবো কালী কালী জপ করে চলবো। এই জপের মাধ্যমেও কিন্তু অন্তঃশুদ্ধি হয়, সবসময় নিজেকে না ভালো রাখতে হবে। আসুন দেখা শুরু করি, দেখবেন আমরা পুজো আচ্ছা যখন করি তখন কিন্তু আমাদের মন ভালো হয়ে যায়। আমার সুরক্ষিত প্রতিদিনের ক্যাপশনটা তো বললাম, কিন্তু কী কী করতে হবে একবার মুখস্থ করা চাই আপনাদের। হ্যান্ড ওয়াশ করতে হবে দিনে 5 থেকে 7 বার, স্যানিটাইজার ব্যবহার করতে হবে 18 থেকে 19 বার, নিজে করবেন, আগের পরের জনকে করাবেন, রাস্তায় যখনই বেরোবেন এই যে 3 লেয়ার সার্জিক্যাল মাস্ক, এই মাস্ক নিয়ে নেবেন, আবরণ থেকে আপনারা পুরোটাই পেয়ে যাবেন। এই সার্জিক্যাল মাস্কের পাশাপাশি ওয়াশেবল মাস্ক, এই পুরোটাই আপনারা পেয়ে যাবেন। যেটা বলার, এটা কিন্তু 50 ইউনিটস আর এটা হচ্ছে 25 ইউনিটস, আপনারা পেয়ে যাবেন। আর আবরণের অনুষ্ঠানে কেন দেখানো হচ্ছে না, আবরণেরই সিস্টার কনসার্ন ডক্টর প্লাস, সেখানে এইগুলো পুরোটাই আপনারা পাচ্ছেন। এবং এটা পেতে গেলে যেটা করতে হবে, আপনাদের একটু আবরণের হেল্পলাইন নাম্বারে ফোন করতে হবে, আপনি শাড়ির সঙ্গে রিটেলও নিতে পারেন, আপনি চাইলে এটি নিয়ে হোলসেলে ব্যবসাও করতে পারেন। এবারে আমি চলে আসবো, আজকে কিন্তু আমরা 100% কটন শাড়ি দেখবো, মূলত হ্যান্ডলুম কটনই আর কি, তাঁতে বোনা, অ্যাকচুয়ালি তাঁতে বোনা কটন, কটন শাড়ি, পিওর কটন, কটন বাই কটন, এটা হচ্ছে আঁচল। এই শাড়িগুলো না খুব প্রিমিয়াম কোয়ালিটির কটন আর কি, মানে 3,000-3,500-এর মধ্যে আপনারা পাবেন। আজকে মোটামুটি আমি 3050 থেকে 2550, 100% কটন শাড়ি, আর পাটটা পুরোপুরি বোনা রয়েছে, রেশমের বুনুই, এই হচ্ছে হাতে বোনা শাড়ি, 1 নম্বর শাড়ি, চন্দন কালার, নাম্বার 1, 3050, 3050, 1 নম্বর, উইথ ব্লাউজ পিস, সম্ভবত ব্লাউজ পিস রানিংয়ে আছে, 1 নম্বর, 3050, 1 নম্বরের পরে যাব 2 নম্বর, অনেকদিন পর জন্টি রোডস আজকে রয়েছে আমাদের সঙ্গে, এবারে যাব 2 নম্বর, নাম্বার 2, এটা হচ্ছে আঁচল, বললাম অনেকদিন পর জন্টি রোডস আজকে আমাদের সঙ্গে, অনেকদিন পর, এটা হচ্ছে নাম্বার 2, এটা ব্লু এর সঙ্গে যাচ্ছে, এই হচ্ছে বডিটা, 2 নম্বর শাড়ি,
প্রাইস হচ্ছে 3050 3050 দু নম্বর 3050 নাম্বার 2 3050 উইথ ব্লাউজ পিস নাম্বার 2 এর পরে চলে যাব নাম্বার 3 তিন নম্বর শাড়িতে একই ধরনের শাড়ি দেখাচ্ছি আপনারা দিদির জন্য বোনের জন্য যারা কটন শাড়ি চাইছেন নিতে পারেন বিয়ে রয়েছে এরপরেই পূজো মিটে গেলে বিয়ের মরশুমের জন্য হতে পারে এটা হচ্ছে তিন নম্বর শাড়ি 3050 একদম মিল্ক হোয়াইটের সঙ্গে যাচ্ছে লালের ব্যবহার রয়েছে তিন নম্বর শাড়ি 3050 3050 নাম্বার 3 তিন নম্বর 3050 আজকে আপনাদের জানিয়ে দিই আজকে অনুষ্ঠান হচ্ছে 11:30 এবং দুপুর 2:00 আর কিন্তু আজকে অনুষ্ঠান নেই সন্ধে 6:00 নেই রাত্রি 9:00 নেই আর রাত্রি 12:00 নেই রাত্রি 9:00 থেকে আমি থাকবো আপনাদের সঙ্গে মহাশক্তি আড্ডামা এই অনুষ্ঠান নিয়ে থাকবেন শিল্পীরা স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত অগ্নিভ বন্দ্যোপাধ্যায় সুস্মিতা গোস্বামী রাজু দাস এদের সঙ্গে আজকে আমাদের অনুষ্ঠান পত্রা থাকবে শিল্পীরা মায়ের গান করবেন ঈশ্বরের নাম নেবেন আমরা তাদের সঙ্গে গুনগুন করব আপনাদের থাকতে হবে আমাদের সঙ্গে মহাশক্তি আড্ডামা ঠিক রাত্রি 9:00 শুরু হবে এই হচ্ছে শাড়িটা এটা দেখাচ্ছি গ্রে কালারের সঙ্গে রেড এটা হচ্ছে 4 নম্বর শাড়ি নাম্বার 4 একই ডিজাইন প্রাইস হচ্ছে 3050 নাম্বার 4 3050 এই হচ্ছে শাড়িটার ব্লাউজ পিস তবে এগুলো না লাল ব্লাউজে বেশি ভালো লাগবে ধরুন পাড়ে যে রংটা রয়েছে নিচের দিকের পাড়ে মূলত যে রংটা রয়েছে সেই রংটা যদি ব্লাউজে পরেন বেশি ভালো লাগবে কেন বললাম এই শাড়িটা ধরুন ব্ল্যাক রয়েছে ব্ল্যাক ব্লাউজ ভালোই লাগবে কিন্তু আপনি উপরে যেহেতু অরেঞ্জ সুতো দিয়ে পাড়টা গেছে দেখুন মাছের নকশাটা মানে একটা নকশা এটা হচ্ছে অরেঞ্জ সুতো দিয়ে গেছে নিচে গেছে রানী সুতো দিয়ে যদি আপনি একটা রানী ব্লাউজ পরেন এর সঙ্গে বেশি দেখতে ভালো লাগবে পাঁচ নম্বর শাড়ি 3050 নাম্বার 5 3050 পাঁচের পরে যাব ছ নম্বর শাড়ি নাম্বার 6 এবারে আসছি ছ নম্বর এই শাড়িটা আমার নিজের খুব ভালো লাগা শাড়ি নাম্বার 6 ছ নম্বর এই হচ্ছে শাড়িটা ছ নম্বর শাড়ি নাম্বার 6 আঁচল ছোট্ট আঁচল অ্যাকচুয়ালি এটা না ওই ভুজৌরি স্টাইলে করা হয়েছে কিন্তু ভুজৌরি কটন তো আপনারা জানেন মানে কটনের শাড়ি প্রায় মানে 8000 অনওয়ার্ডস এটা যায় ভুজৌরি কটন যেটা আমরা দেখি মানে 8000 অনওয়ার্ডস ধরুন 14000 12000 17000 আর যদি তসর থাকে ভারনাতে তাহলে তো সেটা 20000 22000 হয় কটন শাড়ি কিন্তু এই শাড়িটা যেটা দেখছেন এটা কিন্তু আমাদের বাংলায় বোনা হয়েছে স্টাইলটা নেওয়া হয়েছে টাইপ অফ ভুজৌরি করা হয়েছে ছ নম্বর শাড়ি এই হচ্ছে শাড়িটা নাম্বার 6 ছ নম্বর প্রাইস হচ্ছে 3 এটা হচ্ছে 2 এটা নাম্বার 6 দেখাচ্ছি 2850 2850 এটা হচ্ছে নাম্বার 6 ছ নম্বর কিন্তু 100% কটন শাড়ি নাম্বার 6 2850 নাম্বার 6 এর পরে চলে যাব নাম্বার 7 7 নম্বর শাড়ি যেমন এটা ওই ডোংরি ডোংরি তো আপনারা জানেন একটা উপজাতির উড়িষ্যারই একটি উপজাতির উড়িষ্যা ডোংরিরই কিন্তু একটা মুনুই অনেকে এটাকে মহারাষ্ট্রের সঙ্গে গুলান কিন্তু কোনোভাবেই সম্ভব নয় মহারাষ্ট্র এদিকে উড়িষ্যা এদিকে ভারতবর্ষটা যদি ধরি আমি এদিকে মহারাষ্ট্র এদিকে উড়িষ্যা উড়িষ্যার একটা উপকূলীয় অঞ্চলের একটা উপজাতি তাদের মূলত সৃষ্টিটা হচ্ছে ডোংরি ডোংরি বলে একটা ডোংরিরিয়া একটা গ্রামও আছে সেই ডোংরি স্টাইলটাকে নেওয়া হয়েছে আমার বাংলায় এই হচ্ছে বাংলা আর বাংলার বুনুই সব কিছুকে পাওয়া যায় বাংলার মধ্যে একদম শাড়িটা 100% কটন যারা পিওর কটন ছাড়া পরেন না আমি বলবো এই সমস্ত শাড়ি তাদের ভালো লাগার শাড়ি ভালোবাসার শাড়ি এটা হচ্ছে আজকের এপিসোডের 2850 নাম্বার হচ্ছে 7 7 নম্বর 2850 7 নম্বর শাড়ি সাতের পরে চলে যাব 8 নম্বর এটা 8 নম্বর এটার মধ্যে খানিকটা ওই কলাক্ষেত্রর একটা এফেক্ট দেওয়া হয়েছে সব কিছুই বাংলাতে হয় সেই তারই আদল দেখানো হচ্ছে এটাতে মাছ উইভ খেওয়া স্টাইলে ভাগলপুরের যে খেওয়া উইভ সেই স্টাইলটাকে নেওয়া হয়েছে এই যে মাছটা দেখতে পাচ্ছেন আঁচলের মধ্যে রয়েছে উইভিংয়ে মাছটা কিন্তু আপনি ফিল করতে পারবেন ওটা কিন্তু 3D এফেক্টে রয়েছে 8 নম্বর শাড়ি 2850 এই হচ্ছে গা 8 নম্বর অরেঞ্জিশ ইয়েলো অ্যাকচুয়ালি ইয়েলোরটা নয় অরেঞ্জ ভরে না আর উপরে নিচে হচ্ছে রানী বর্ডার কিন্তু ইয়েলোর সঙ্গে মিশে এই টোনটা তৈরি হয়েছে এটা হচ্ছে আজকের এপিসোডের 8 নম্বর শাড়ি 2850 2850 উইথ ব্লাউজ পিস 8 নম্বর আটের পরে চলে যাব 9 নম্বর এক্সপিরিয়েন্স দেখেছো ভাস্কর আর 9 নম্বর নাম্বার 9 9 নম্বর শাড়ি এটা হচ্ছে আঁচল আকাশি রং স্কাই কালার একটু লাইট স্কাই বলতে পারি না কালারটাকে তার সঙ্গে পাট মানে সি গ্রিনও নয় স্কাইও নয় একটা খুব সফট কালার আর তার সঙ্গে পাটটা রয়েছে একটু মানে তুতে ঘাসা তুতে নীল মেলালে যে রংটা হয় 9 নম্বর শাড়ি 2850 একই উইফ সবটাই একই
9 নম্বর 2850 নাম্বার 9 2850 নয়ের পরে যাবো 10 নম্বরটা পাউডার সিগ্রিন মনে হয় অ্যাপ্রোপ্রিয়েট বলা হতো। 10 নম্বর হচ্ছে ডার্ক চন্দন, এই আজকে পুজোর সময় চন্দন বাটলাম, তখনই রংটা দেখে ভালো। আমি তো মাঝে মাঝে বলি চন্দন কালার, লাল চন্দন আর সাদা চন্দন, লালটা কিন্তু একদম মেরুনের মতো হয়। এটা হচ্ছে অনেকে এটাকে খাকি রঙও বলতে পারেন, কারণ লাইট খাকি একটা এফেক্ট আছে, খাকি রং বলাটাই বেটার হবে। তার সঙ্গে লাল পাড়ের টেম্পল রয়েছে, ভেতরে যাচ্ছে ভেবে মাছ, দেখুন প্রত্যেকটা লাইনের মধ্যে মাঝখানে কিন্তু মাছের উইভিংটা রয়েছে, লাল হলুদ কালো। এই হচ্ছে শাড়িটা, প্রাইসটা হচ্ছে 2850 2850, নাম্বার হচ্ছে দেখাচ্ছে হচ্ছে 11 নাম্বার 10 নাম্বার 10 দেখালাম, 10 নম্বর শাড়ি উইথ ব্লাউজ পিস নাম্বার 10, প্রাইস হচ্ছে 2850। নাম্বার 11, অনেকেরই আজকে বাড়িতে কালী পুজোর দিন লক্ষ্মী পুজো হয়, তার একটা তোড়জোড় চলছে, কারণ যেহেতু অমাবস্যা লেগে গেছে আজকে ভোররাত্রে, তো এখন পুজো হতেই পারে। আমার বাড়ির আশেপাশে যাদের বাড়িতে হয়, আমাদের তো কোজাগরি লক্ষ্মী পুজো, আশেপাশে যে সমস্ত বাড়িতে হয় আমি আওয়াজ পাচ্ছিলাম লক্ষ্মী পুজোর, তো আজকের দিনটা না খুব স্পেশাল। বাড়িতেও নিজের আমরা যারা কোজাগরি লক্ষ্মী পুজো করি, তারাও আজকে বাড়িতে একটু মাকে সুন্দর করে পুজোটা করতেই পারি। আঁচলে চলে যাই শাড়িটা, এটা লাল কালোতে, মানে আজকে সকালে পুজো বিকেলে পুজো দুবার তো পুজো করতেই হবে। এটা রয়েছে 11 নম্বর শাড়ি 2850 নাম্বার 11 2850, 11 নম্বর 2850 নাম্বার 11 2850, লাল কালো তো এই সেম উইভিংই দেখাচ্ছি, ব্লাউজে কিন্তু এরমভাবে খেওয়া উইভটা রয়েছে। 11 নম্বর শাড়ি 2850, এবারে আসবো 12 নম্বর শাড়ি নাম্বার 12, 12 নম্বর নাম্বার 12, এটা ব্লু কালার 12 নম্বর, এটা হচ্ছে ব্লু কালার পাটটা রেড, এই হচ্ছে শাড়িটা 12 নম্বর শাড়ি নাম্বার 12, প্রাইসটা হচ্ছে 2850, একদম মিড নাইট ব্লু এর কন্ট্রাস্টে রেড, 12 নম্বর 2850 উইথ ব্লাউজ। 12-র পরে যাবো 13 নাম্বার 13, নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, কে বলছ? আমি শিখা বলছি। হ্যাঁ শিখা, কোথা থেকে? আমি সোনারপুর এর ভিতরে থাকি আর কি, মাই কাছের কাছাকাছি মুকুন্দপুর দেবী শেট্টি হসপিটাল। আচ্ছা আচ্ছা আচ্ছা, বলুন। আমি অনেকবার নাম্বার চেয়েছে সেদিন, আপনি ঝকঝক করে বলে দিলেন, ও তো নিতেই পারি না আর ওনারাও দেয়নি। আমি তো নাম্বার ফোনে আগে শুনে নেন, ওই মৌসুমি দি আর তুমি চ্যানেলে বসে বসে হাসাহাসি করো দুজনে, সব শুনি, শুভ বিজয় করবো করণীতে যে আর মিষ্টি মুখ করবো। আর ওই দিন আমি আপনার সাথে দেখা করতে চাই, আমি সিটি ভ্যানে যে বলবো যে আপনাকে দেখবো তবেই শাড়ি কিনবো, নালে শাড়ি কিনবোই না। সিটি ভ্যানে আসতে হবে তার জন্য, আমি তো সিটি ভ্যানের। হ্যাঁ ঠিক আছে, আমি ওই দিন যে আপনার কাছে নাম্বার পাইনি, আর আপনাকে আমি বলবো ওই দিন মিষ্টি মুখ, আর ওই দিনই আপনার সাথে সবকিছুই সেরে আসবো। ঠিক আছে, আর আর ভালো আছেন তো? ভালো আছি, খুব ভালো আছি। আরো একটা দাবি আছে, সেটা আমি ওপেন হয়েই বলবো আপনার সাথে। ঠিক আছে ঠিক আছে, আমি অপেক্ষায় থাকলাম। ভালো থাকুন শিখা, এরকম ভালো মনটা নিয়ে থাকুন, এত সুন্দর একটা মন নিয়ে। আচ্ছা এইটা না একদম সিমেন্ট কালার, ওই খেওয়া বিবি দেখাচ্ছে এটা সিমেন্ট কালার, একদম সিমেন্ট কালার, নাম্বার হচ্ছে 13, 13 নম্বর শাড়ি, প্রাইস হচ্ছে 2850, সিমেন্ট কালার, গঙ্গামাটি ওরা লিখেছে, গঙ্গামাটি কালারও বলা যেতে পারে, তবে গঙ্গামাটি আর একটু কালচে হয়, এটা সিমেন্ট সিমেন্টই রং, আর তুতে কালারের বর্ডার রয়েছে। এটা দেখালাম হচ্ছে আজকের এপিসোডের 13 নম্বর নাম্বার, হ্যাঁ 11 না 13 নাম্বার 13, 13 নম্বর শাড়ি 2850, 2850 নাম্বার 13, 13 নম্বর 2850। এইবারে যে শাড়িটা দেখাবো এটা খানিকটা বালুচরি আদল, এটাকে বালুচরি আদল বলি, তার কারণ আমি এর আগেও গল্প করেছিলাম, যখন বালুচরিটাকে আবার নতুন করে রিভাইভ করানো হয়েছিল শুভ ঠাকুরের হাত ধরে, তখন বেনারসের কালু মিয়া, যার যিনি বেনারসি বুনতেন, তিনি যখন রিভাইভ করালেন, তিনি কিন্তু এই মুঘল নকশাটাকে, মুঘল কলকাটাকে আনলেন, তো সেই টাইপ অফ শাড়ি কিন্তু এটা, ওই যে মাথায় গলানে গোলানে বালুচরি যেগুলো হয় তার আদলেই কিন্তু এইটা হচ্ছে বাংলার তাঁতে, তাঁত বালুচরি, আমার খুব পছন্দের শাড়ি এটা। 14 নম্বর শাড়ি 2850, 14 নম্বর 2850, 14 নম্বর 2850 উইথ ব্লাউজ পিস। আর এবারে যাব 15 নম্বর শাড়ি নাম্বার 15, 15 নম্বর যতদূর দেখানো যায় দেখাবো, এটা হচ্ছে 15 নম্বর, এটা ব্ল্যাক অ্যান্ড রেডে, আজকে রাতের জন্য তো অ্যাপ্রোপ্রিয়েট শাড়ি, একই শাড়ি, সবই 15 নম্বর শাড়ি দেখালাম, 2850, 2850, 15 নম্বর, এগুলো সব হাত ঘোরানো বুটি উইথ ব্লাউজ পিস। 15-র পরে চলে যাব 16 নম্বর শাড়ি নাম্বার 16, এটা
হোয়াইটের সঙ্গে মাস্টার ডিয়েলো কম্বিনেশন, কিন্তু পুরোটা কোনো জরির ব্যবহার নেই, সবটাই রেশমের ব্যবহার, একটা সিল্ক এফেক্ট আছে। এটা হচ্ছে আজকের এপিসোডের নাম্বার 16, 16 নম্বর শাড়ি 2650। 16-র পরে যাব 27 নম্বর, নাম্বার 17, এটা সাদা লালে দেখাচ্ছি, 27 নম্বর শাড়ি, প্রাইস হচ্ছে 16-র পরে 17 নম্বর, 27-এ চলে গেছি, 16-র পরে 17 নম্বর শাড়ি নাম্বার 17, প্রাইস হচ্ছে 2650, 2650, 17 নম্বর, 2650, নাম্বার 17, 2650 উইথ ব্লাউজ। 17-র পরে চলে যাব 18 নম্বর, এটা ব্লু অ্যান্ড গ্রিনে, 18 নম্বর শাড়ি, নাম্বার 18। আজকে আমি না খুব কনফিউজড, আমি ভাবছি, একবার ভাবছি ব্ল্যাক বালু স্বর্ণচুরি আছে নতুন ওটা পরি, একবার ভাবছি অর্গানজা আছে ব্লু গ্রিন ওটা পরি, একবার ভাবছি রাস্টার মানে অরেঞ্জ অ্যান্ড পিঙ্কের টানা ভারনায় কাতান আছে ওটা পরি। আমি যে কী কনফিউজড আজকে রাত্রে, আমি কোন শাড়িটা পরবো আমি খুব কনফিউজড, ভেবেছিলাম হয়তো কালো স্বর্ণচুরিতেই আটকাবো। 18 নম্বর শাড়ি নাম্বার 18, মুখ স্বর্ণচুরিটা কিন্তু আবরণের, 18 নম্বর শাড়ি নাম্বার 18, প্রাইস হচ্ছে 2650, 2650, 18 নম্বর। 18-র পরে চলে যাব 19 নম্বর, নাম্বার 19, এটা সেই কোটপাড়ের আদল না, হ্যাঁ এটা ওই মানে উড়িষ্যারই একটা কোটপাড়ের ঠিক আদল বলবো না, এটা 19 নম্বর, নাম্বার 19, এবং এটার প্রাইস হচ্ছে 2650, 2650, কিন্তু 100% কটন, ভেতরে রয়েছে যে স্ট্রাইপ আর পাটটা রয়েছে টেম্পলে। এটা হচ্ছে 19 নম্বর, 2650 উইথ ব্লাউজ। 19-এর পরে চলে যাব 20 নম্বর শাড়ি নাম্বার 20, এরও প্রাইস হচ্ছে 2650, ইয়েলো রেডে। বিয়ের মরশুম আসছে, এই পুজো মিটে যাবে তারপরে বিয়ের একটা আবহ, সেই বিয়ের মরশুমে তত্ত্বে দেওয়ার জন্য, বিয়ে বাড়িতে গিফট করার জন্য প্রচুর শাড়ি লাগে আমাদের, ছেলের বাড়ি মেয়ের জন্য তত্ত্ব পাঠাবেন, মেয়ের বাড়ি ছেলের বাড়ির জন্য তত্ত্ব পাঠাবেন, মানে প্রণামী পাঠাবেন, তো সব মিলিয়ে কেনাকাটা চলছে। 20 নম্বর শাড়ি নাম্বার 20, 2650। আপনি ভারতবর্ষের যে কোনো প্রান্তে বসে আছেন, মেবি আপনি বাংলায় থাকেন না কিন্তু আপনি বাঙালি, বিয়ে দেবেন এই রিচুয়ালসগুলো মেনে, আপনি যদি আবরণের সাথে কথা বলে নেন, আপনি আপনি যেখানেই থাকুন না কেন সেখানে বসে আপনি কিন্তু শাড়ি পেয়ে যাবেন। ক্যাশ অন ডেলিভারি অল ওভার ইন্ডিয়া, হোলসেলাররাও যোগাযোগ করতে পারেন। আপনারা বুকিং করতে থাকুন 9051217272, 9051217274-এ। এই হচ্ছে শাড়িটা, ভেতর বেস কালারটা তসর কালার, তার মধ্যে বুনুই রয়েছে। এটা দেখালাম হচ্ছে 2650, 21 নম্বর শাড়ি নাম্বার 21, এটাও কিন্তু একটু গঙ্গামাটি গঙ্গামাটি কালার, 21 নম্বর শাড়ি 2650। 21-এর পরে চলে যাব 22 নম্বর, 22, এটা আসছি 22 নম্বর শাড়ি, আঁচল পার একটু আকাশি আকাশি রং, 22 নম্বর শাড়ি, প্রাইসটা হচ্ছে 2650, 22 নম্বর উইথ ব্লাউজ। 22-এর পরে চলে যাব 23 নম্বর শাড়ি নাম্বার 23, এটা আসছি 23 নম্বর, 23, এরও প্রাইস হচ্ছে 2650, কন্ট্রাস্টটা দেখুন কি সুন্দর, 23 নম্বর, 2650, মানে কি হয়েছে রেডের টানা পুরো শাড়িটাতে, ভার্নাতে কিন্তু গেছে, এদিকে যা বলে দিই, রেডের টানা রয়েছে এদিকে, রয়েছে দুটো টানার ব্যবহার রয়েছে, নিচের দিকে রেড টানা হয়েছে, উপর দিকে এই পোর্শনটা কিন্তু অরেঞ্জ টানা আছে, যখন ভার্না গেছে পুরোটাই রেড গেছে, যার জন্য রেডটা প্রমিনেন্ট হয়েছে, অরেঞ্জটা একটু মানে লালচে হয়েছে। এটা হচ্ছে 23 নম্বর শাড়ি, 23, 2650। এই যে বুঝবেন কী করে দুটো টানায়, দেখুন এইখানে লাল গেছে, এই সুতোটা লাল, এই সুতোটা অরেঞ্জ, এই যে এই ঝুলঝুলি সুতোটাই কিন্তু বলে দেয় টানাটা কী আছে। এটার ব্লাউজ পিস রয়েছে, প্রাইস হচ্ছে 2650, আমরা দেখালাম, এটা তো লাল সাদাতে দেখাবো, 23 নম্বর, 23 দেখাচ্ছে, এটা 23 নম্বর শাড়ি, এটা 23 তো না, 24, আগেরটা গেছে 23, এটা হচ্ছে 24 নম্বর, আগের নিচে শুধু পাখি ছিল, এখানে কিন্তু পুরোটাই পাখি, এবং কোটকি স্টাইলটা রয়েছে, থালা মাথা লাল পার কোটকি দিয়ে আর তার সঙ্গে ভেতরে পাখি, 24 নম্বর শাড়ি 2650, 24, 2650 উইথ ব্লাউজ পিস। 24-এর পরে চলে যাব 25, 25 নম্বর শাড়ি নাম্বার 25, 25 নম্বর, নাম্বার 25, আঁচল, এখানে যেমন ব্ল্যাক টানা গেছে আর এদিকে গেছে রেড টানা, যখন ভার্না গেছে তখন পুরোটাই ব্ল্যাক গেছে, যার জন্য উপরের ব্ল্যাকটা প্রমিনেন্ট, নিচের লালটা মেরুন হয়ে গেছে, অল ওভার পাখি। এটা হচ্ছে আজকের এপিসোডের 25 নম্বর শাড়ি 2650, ব্লাউজ রানিংয়ে। 25-এর পরে যাব 26 নম্বর, 26, 26 নম্বর শাড়ি নাম্বার 26, আঁচল গ্রে অ্যান্ড ব্ল্যাকে, 26 নম্বর, এই হচ্ছে শাড়িটা, 26, 26 নম্বর, প্রাইস হচ্ছে 2650, 2650, 26 নম্বর শাড়ি 2650। 26-এর পরে যাব 27, 27, এটা আসছি 27 নম্বর, এটা ডোংরিরই একটা দেখাচ্ছি, ডোংরির আদলে 27 নম্বর, এটা হচ্ছে
ইয়েলো অ্যান্ড পিঙ্কের কম্বিনেশন, সারা গায়ে বুটি, 27 নম্বর শাড়ি, প্রাইস হচ্ছে 2650, 2650 উইথ ব্লাউজ। ব্লাউজ একটা পিঙ্কের কন্ট্রাস্ট আছে, 27 নম্বর দেখালাম, 2650। এবারে আসবো 28 নম্বর শাড়ি। যারা যারা শাড়ি পছন্দ করছেন বুকিং করুন 9051217272, 9051217274। এটা অফ হোয়াইট বডিতে ইয়েলো অ্যান্ড ব্ল্যাকের কম্বিনেশন, ঠিক দুদিকে পার রয়েছে ইয়েলো ব্ল্যাকে, আর ইয়েলো ব্ল্যাক দিয়েই কিন্তু এই গ্রে এর উপরে আঁচলে নকশাটা গেছে। 28 নম্বর 2650, 2650 গ্রেতেই হচ্ছে ব্লাউজটা। 28-এর পরে চলে যাব 29 নম্বর, নাম্বার 29, 29 নম্বর শাড়ি, প্রাইস একই 2650, 29 নম্বরও 2650, 2650। এটা ডার্ক পিচ, গ্রিন অ্যান্ড ব্লু দিয়ে দুদিকে পার, ওই গ্রিন অ্যান্ড ব্লু দিয়ে কিন্তু নকশাটা গেছে, ডোংরির নকশাটা কিন্তু গ্রিন অ্যান্ড ব্লু দিয়েই যাচ্ছে পিচের উপরে। এটা হচ্ছে আজকের এপিসোডের 29 নম্বর, নাম্বার 29, 2650, 29 নম্বর। 29-এর পরে যাব 30, এটা দেখাচ্ছি নেভি ব্লু কালার এবং পিঙ্ক আর অরেঞ্জের নকশাটা গেছে, পিঙ্ক আর অরেঞ্জ দিয়ে আঁচলে যে নকশাটা গেছে ডোংরির, পিঙ্ক আর অরেঞ্জ দিয়ে গেছে দুদিকের পার, কিন্তু এখানে একটাই পিঙ্ক কালারে। এটা হচ্ছে 30 নম্বর, 2650, 2650, নাম্বার 30। প্রত্যেকটাতে রানিংয়ে ব্লাউজ আছে। 30-এর পরে যাব 31, 31 নম্বর, নাম্বার 31, প্রাইস হচ্ছে 2650, ডোংরি গেছে কিন্তু এটা এক কালারে না, এটা আঁচলে একটু মাস্টার্ড ইয়েলো সুতো রয়েছে। 31 নম্বর, এটা রয়েছে মাথা পার, 31, প্রাইস হচ্ছে 2650, 2650, 31 নম্বর উইথ ব্লাউজ। 31-এর পরে যাব 32, এর আবার বুনুইটা ওই খেওয়া স্টাইলের বুনুই, 32 নম্বর হচ্ছে ডার্ক পেস্তা, 32, ডার্ক পেস্তা আঁচল পার, পারে একটা স্পেশাল বুনুই গেছে দেখুন, এই একটা মাথা পার, তার উপরে কিন্তু একটা বুনুই যাচ্ছে, হেরিংবোন বুনুই। 32 নম্বর শাড়ি, 32, 2650, 2650, 32 নম্বর। 33 নম্বর, সময় কিন্তু ভীষণ কম, হ্যাঁ, 33 নম্বর শাড়ি, নাম্বার 33, এর আঁচলে ঘোরানো রয়েছে নকশাটা দেখুন, কি সুন্দরভাবে জিওমেট্রিক প্যাটার্ন গেছে, তার সঙ্গে জিওমেট্রিক পেজলি যাচ্ছে, গঙ্গা যমুনা পার লাল কালোতে ভেতরে পেজলি গেছে। 33 নম্বর, 2550, আজকে যা দেখালাম পিওর কটন, কটন বাই কটন, এটা হচ্ছে ব্লাউজ পিস। 33 নম্বর, 2550, 34 নম্বর, ওটা একটা টাইপ দেখালাম, এটা পুরোটাই দাবার ছক গেছে লাল কালো, ওই দুটানা এক ভরনার শাড়ি দেখাচ্ছি, সারা গায়ে কাঁথা স্টাইলের এই খেবা উইভটা যাচ্ছে, অল ওভার বডিতে একটা গ্রে বর্ডার রয়েছে, ব্ল্যাক মেরুনের কম্বিনেশন, আর ব্লাউজটা আঁচলের মতো অল ওভার এই দাবার ছকটা পড়বে। 34 নম্বর, 2550, 35 নম্বর শাড়ি, নাম্বার 35, এটা আর আগেরটা একই শাড়ি দেখাবো, 35, নাম্বার 35, এটা হচ্ছে তুঁতের টানা আছে, লালের টানা আছে, আর ভার্নাটা লাল দিয়ে গেছে, এই হচ্ছে শাড়িটা, এটা হচ্ছে 35 নম্বর, আর দাবার ছকটাই ব্লাউজে আসছে। 35 নম্বর শাড়ি, প্রাইস হচ্ছে 2550। আজকের এপিসোডের লাস্ট শাড়ি দেখাবো 36 নম্বর, 36, এখানেই শেষ নয়, 12:30 আসবো, একটু সাজুগুজু করে আসবো 12:30 আপনাদের সামনে, আর শাড়ি থাকবে এবং আপনাদের সঙ্গে প্রচুর গল্প থাকবে। আজকে আমি খুব বেশি গল্প করতে পারলাম না, শাড়ি বেশি ছিল, গল্প সময়টা কমে গেছিলো। 36 নম্বর শাড়ি, 2550 উইথ ব্লাউজ পিস। হাতে সময় নেই, বিদায় নিচ্ছি, 9051217272, 9051217274 রইল, মায়ের নাম করতে থাকি, কাজ করতে থাকি, দিন কেটে যাবে, জীবন কেটে যাবে, ভালো থাকি সকলে, নমস্কার। আলোর উৎসবে মেতে উঠুক মন, অশুভ শক্তিকে হারিয়ে জ্বলে উঠুক শুভ শক্তির আলো। দীপাবলি হোক কিংবা ভাইফোঁটা, প্রতি উৎসবে থাকুক একটাই উপহার, আবরণ। বিরাটি মিনিবাস স্ট্যান্ডের বিপরীতে, কলকাতার 751।